মাইক্রোসফট এক্সেলে আপনার নির্দিষ্ট এরকম টাইম আছে আপনি চান এটার সাথে নির্দিষ্ট মিনিটকে যোগ করে নতুন করে টাইম দেবেন অর্থাৎ জাস্ট আপনি এখানে টাইম অ্যাড করবেন একটা নির্দিষ্ট মিনিট অ্যাড হয়ে এখানে অটো চলে আসবে অথবা এখানে আপনার টাইম আছে এখান থেকে আপনি চান যে আপনি ইনপুট টাইমটা বসালে বাই ডিফল্ট হচ্ছে দুই ঘন্টা বা এক ঘন্টা যোগ হয়ে এই পাশে চলে আসবে যেমন এখানে নয় এখানে দশ চলে আসছে এখানে দশ এখানে এগারো এখানে দুইটা পঁচিশ এটা তিনটা পঁচিশ যার আপনি এখানে একটা টাইম বসাবেন ধরেন যে এখানে বসালাম আমি এটা এখানে এখানে হয়ে 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 যাবে যাবে ঠিক আছে অথবা মিনিট যোগ তো এই কাজটা কিভাবে এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো দেখেন এখানে আমার কিছু টাইম আছে নয়টা দশটা এই যে বারোটা পনেরো একটা দশ হ্যাঁ তো এটার সাথে আমি এই মিনিট যোগ করতে চাই সেক্ষেত্রে আমি আসলে কি করব আমি এখানে রেজাল্টে গিয়ে এখানে এই সেল যোগ এখানে একটা ফর্মুলা কল করব টাইম ফর্মুলা আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আওয়ার যেহেতু আমার এখানে কোনো আওয়ার নেই আমি এইটাকে মিনিট হিসাবে কাউন্ট করব তো সেক্ষেত্রে আমি এখানে আওয়ার জিরো দিলাম এরপরে আমি দিচ্ছি মিনিট এখানে মিনিট হচ্ছে এইটা সিলেক্ট করলাম আর সেকেন্ড আমি সেকেন্ডে অ্যাড করবো না এই জন্য জিরো দিলাম আমি ব্রাকেট ক্লোজ করে ইন্টার দিলাম তো দেখেন এই নয়টার সাথে তিরিশ মিনিট যোগ হয়ে নয়টা তিরিশ হয়ে গেল আমি এই পর্যন্ত যদি টেনে দেই তাহলে দেখেন এটা বারোটার সাথে এক মিনিট যোগ হয়ে বারোটা এক হয়ে গেল এখন এটা হচ্ছে বিভিন্ন রকম মিনিট আপনি চান যে প্রত্যেকটার সাথে বাই ডিফল্ট এক ঘন্টা বা দুই ঘন্টা যোগ করতে পারেন সেক্ষেত্রে আপনি ফর্মুলা অ্যাপ্লাই না করে অন্যভাবে করতে পারবেন যেমন আমি ইকুয়াল দিলাম এই সেল প্লাস ধরুন আমি দুই ঘন্টা যোগ করতে চাই তাহলে আমি দিব দুই ভাগ চব্বিশ দিয়ে আমি এখন এখান থেকে ইন্টার দিলাম তাহলে দেখেন দুই ঘন্টা যোগ হলো আমি এই পর্যন্ত যদি এখন টেনে দেই তাহলে দেখেন এই এখানে একটা দশ থেকে তিনটা দশ এখানে বারোটা পনেরো একটা পনেরো দুইটা পনেরো এইভাবে আসলে আপনি যোগ করেও নিতে পারবেন তো অনেক ক্ষেত্রে আমাদের বিভিন্ন শিডিউল বা জিনিস বসাতে ধরুন আমি স্টার্ট টাইম ইন টাইম স্টার্ট টাইম ইন টাইম এরকম করি যে এটা আমার ইন টাইম এটা দুই ঘন্টা যোগ হবে অটোমেটিক্যালি তো আপনি হাতে দুইবার বসানোর চেয়ে আপনি জাস্ট এখানে বসিয়ে দিবেন বারোটা এটা আপনার অটোমেটিক দুই ঘন্টা যোগ হয়ে এখানে হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ছোট্ট হলেও আপনার জন্য উপকারী ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবেন না